আচ্ছা, এখন পর্যন্ত আমাদের অ্যাটেন্ড করছে মাত্র 7 জন, আরো কয়েক মিনিট অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা দেখি তো বেশিরভাগ তো ছাত্র, জাহিদ হোসাইন, ডোল আর্ট, ইয়াসিন আরাফাত, আদর, গ্লাক্সি যে টু কে জানি না, অনার টেন লাইট কে জানি না, ইকরাম, আচ্ছা গ্লাক্সি এম ওয়ান, সামিয়া সুলতানা, রুসবিশ, ছাত্রী মাত্র একজন। মাত্র 7 জন, এই ফ্যানটা ফ্যানটা দিদি ফ্যানটা না, জোরে 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 ফ্যানটা জোরে দেয়। বাবা গরম, তুমি সামনের রুমে চলে যাও, ফ্যান ফ্যান ফ্যানের নিচে যাও। বাবা ক্লাস করাবো, তারই জ্ঞানের গেলে হ্যান্ডেজ করে অডিও বন্ধ করে আদর কি রে, একজনে হ্যান্ডেজ করে আছে, কিছু বলবো নাকি? আরে 7 জন, 2 জন কমে গেছে আরো, তো কাকে নিয়ে ক্লাস করাবো? আচ্ছা যাক, আমি এই তোমাদেরকে আমি কয়েকটা কথা বলে রাখি, আমাদের 40 মিনিট হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে, আবার শুরু হবে। জানি স্যার। তাহলে আবার সবাই যোগদান করবা, কিছুক্ষণ সময় লাগতে পারে। আচ্ছা তাহলে আমি শুরু করে দিই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আজকের ক্লাসে সবাইকে স্বাগতম, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা এখানে আমার পরিচিতি দিয়ে রাখলাম, তোমরা তো আমার পরিচিতি জানো। তো আজকে আমরা 10ম শ্রেণী তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির ক্লাস করার চেষ্টা করব, অধ্যায় 5ম। তো সময় 20 মিনিট দিলাম, তবে আর একটু বেশি যদি দিতে পারি তাহলে আমাদের তো হওয়ার জন্য ভালো। তো এখানে দেখো চিত্রগুলো তোমরা পর্যবেক্ষণ করে বলো, এখানে যে তোমরা চিত্রগুলো দেখতে পাচ্ছ? প্রথম দেখো এখানে এই যে এই এই ছবিটা, এই ইমেজটা, এটা কোন ধরনের ইমেজ? একক ছবি। এরপর এখানে আরেকটা ইমেজ আছে, এটা এটা হচ্ছে গ্রুপ ছবি। তারপরে এখানে একটা ছবি আছে, তো এটা কোন ধরনের ছবি? এটা হচ্ছে নষ্ট ছবি। দেখো এই পাশে কিন্তু এটা নষ্ট, এটার পাশে এটা নষ্ট হয়ে আছে। তারপরে এখানে দেখো তোমাদের প্রিয় খেলোয়াড় কে আছে, মাশরাফি বিন মুর্তজা, সেটি কি? এটা হলো কি একটি পোস্টার? তারপরে এটা কি বঙ্গবন্ধু গ্রুপ তারা, এটা হলো একটা বাংলাদেশি পোস্টার, তার মানে বইয়ের উপরে যে কাভারটা থাকে বইয়ের প্রচ্ছদ। তারপরে যেটা আছে ব্যানার, ব্যানার। তাহলে দেখো এখানে কম্পিউটারে ছবি সম্পাদনা সহ প্রদর্শিত কাজগুলো কোন প্রোগ্রামের মাধ্যমে করা হয়? এই যে এখানে যে ছবিগুলো আছে, যে ইমেজগুলো আছে, এই কাজগুলো কোন প্রোগ্রামে করা হয়? অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে। তাহলে আজকে আমরা কি পড়াবো, আজকের পাঠ কি হবে? অ্যাডোবি ফটোশপ। ফটোশপ তো অ্যাডোবি ফটোশপ তোমাদের পাঠ্য বইয়ের 39 সিএতে থেকে 77, আজকে আমি এর মধ্যেই তোমাদেরকে পড়াবার চেষ্টা করব। তো সিজন ফল এই পাঠে শিখেছে, তার মানে আজকে আমরা কি কি দেখব, অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম কি তা বলতে পারবে, অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম ওপেন করতে পারবে, অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করতে পারবে, হোয়াইট, হাইট, রেজুলেশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড,
কন্টেন্টস পিক্সেল ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবে যে যাবতীয় কাজগুলো করার জন্য ব্যবহার করব তোমাদের বইতে আছে ফটোশপ 7.0 ভার্সন তো এখানে কিভাবে ওপেন করব আমরা স্টার্টে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা অল অ্যাপস ক্লিক করব অল অ্যাপস তারপরে কি করব এই যে অ্যাডোবি ফটোশপ CS6 এটা ক্লিক করব তো অ্যাডোবি ফটোশপ CS6 ওপেন করার জন্য প্রথমে আমরা কি করব স্টার্টে ক্লিক করব তারপরে অল অ্যাপস ক্লিক করব তারপরে অ্যাডোবি ফটোশপ আর যদি তোমরা 7 ওপেন করো ফটোশপ 7 তাহলে স্টার্টে ক্লিক করবা তারপরে অল অ্যাপস তারপরে ফটোশপ 7 সিলেক্ট করলে হবে এরপর ওপেন হওয়ার পর এরকম থাকবে তো এইটাই হচ্ছে কি টুল যে তোমাদেরকে পড়ানোর সময় বইতে লেখা আছে যে ফটোশপে কম কয়টি টুল আছে কেউ বলতে পারবা ফটোশপে কয়টি টুল আছে হ্যালো কথা শোনা যাচ্ছে জি স্যার আচ্ছা ফটোশপে কয়টি টুল আছে 60 69টি কয়টি 69টি তো এই যে এখানে হচ্ছে ফাইল লেখা আছে তো এরপরে হচ্ছে নিউতে যাব আমরা নতুন ফাইল কিভাবে ওপেন করব নতুন ডকুমেন্ট কিভাবে আমরা ওপেন করব এখানে অ্যানোটেশন চলে আসছে তারপরে নিউতে ক্লিক করার ফলে এরকম আসবে এই যে নিউ তারপরে এখানে নেম এখানে আনটাইটেল ওয়ান আছে এখানে আমরা একটা নাম টাইপ করব এর নাম নিউ ডায়লগ বক্স নতুন ফাইল তৈরি করার জন্য ডায়লগ বক্সের মাপযোগ নির্ধারণের কাজ সম্পন্ন করে ওকে বোতামে ক্লিক করব তো এটা আমি একটু ধাপে ধাপে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে এখানে আমরা কি লিখব ফাইলের নাম তারপরে এখানে এই যে ওয়াইড এখানে পেজের প্রশস্ততা বা ওয়াইড টাইপ করতে হয় তারপরে এখানে হাইট কতটুকু দিব সেটা আমরা টাইপ করব তারপরে রেজুলেশন এখানে 72 আছে আমরা 300 ও দিতে পারি তারপরে হচ্ছে এখানে কালার মোড নির্ধারণ করতে হয় এই যে আরজিবি তা আরজিবির কোন রূপ কি রেড গ্রিন ব্লু গ্রিন ব্লু এরপরে এখানে এখানে কি আমরা নির্ধারণ করব এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস নির্ধারণ করতে হয় আমাদের পার্টিসিপেন্ট মাত্র 12 জন তারপর ওয়াইডটা কি দেখো এই যে এখানে একটা ছবির ওয়াইড কত দিব আমরা 300 পিক্সেল বলছিলাম পাসপোর্ট সাইজের ছবির জন্য ওয়াইড কি ওয়াইড হচ্ছে পেজের প্রশস্ততা বা দৈর্ঘ্য এই গড়ের একক গুলো হলো এই যে তোমাদেরকে পড়াইছিলাম ক্লাসে পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার ফিচার্স কলাম ইত্যাদি প্রয়োজন মতো একক নির্ধারণ করবে তো আমরা সাধারণত এখান থেকে পিক্সেলটা নির্ধারণ করে থাকি তারপরে হচ্ছে হাইট এখানে হাইট আমরা একটা ছবির হাইট কতটুকু দিব অথবা একটা ডকুমেন্টের হাইট কতটুকু দিব তো হাইটটা কি হাইট হচ্ছে ফেজের উচ্চতা এই গড়ের এককগুলো হলো পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টস পিক্সেলস ইত্যাদি প্রয়োজন মতো একক নির্ধারণ করব ছবির জন্য সাধারণত আমরা পিক্সেলটাই বেশি ব্যবহার করে থাকি এখন পিক্সেলটা কি যে পিক্সেল নেব আমরা কিন্তু পিক্সেল কি ফটোশপে ইমেজ বা ছবি তৈরি হয় পিক্সেলের সাহায্যে
পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। তারপর হচ্ছে রেজুলেশনটা কি, এই যে রেজুলেশন 72 আছে, আমরা ইচ্ছা করলে এখানে 100 দিতে পারি অথবা 300 দিতে পারি। প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলে। এই করে এককগুলো হলো পিক্সেল, ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, প্রয়োজনীয় প্রয়োজন মতো একক নির্ধারণ করব। তার সাথে আমরা পিক্সেল ইঞ্চিটাই নিয়ে থাকি। পিক্সেল ইঞ্চি পিক্সেল। তারপর হচ্ছে কালার মোড। কালার মোডটা কি, এখানে এই যে আরজিবি আমরা ক্লাসে রেড গ্রিন ব্লু আছে দুজনের কাজ করে। সানজিদা কবির তুমি কিছু বলবো না? সানজিদা কবির হ্যান্ড রেজ করে আছে, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে কালার মোড কি কি আছে, আরজিবি আছে, বিটম্যাপ আছে, CMYK আছে, এটা তোমাদেরকে ক্লাস টাইমে বলছিলাম। CMYK মানে কি, সায়ন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কালার মোড ধরের এককগুলো হলো বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি কালার, CMYK কালার, ল্যাক কালার ইত্যাদি। প্রয়োজন মতো একক নির্ধারণ করব। তা আমরা সাধারণত আরজিবি আরজিবিটাই নির্ধারণ করে থাকি। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস কিন্তু হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ট্রান্সপারেন্ট আছে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হচ্ছে পেজের রং। এই যে দেখো এখানে এই পেজের রংটা হলো সাদা, কেন সাদা দেখো, এখানে কিন্তু হোয়াইট সিলেক্ট আছে, এই জন্য ডিফল্ট অবস্থা হোয়াইট আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট ইত্যাদি প্রয়োজন মতো নির্ধারণ করবে। সাধারণত আমরা হোয়াইটটাই সিলেক্ট করে থাকি। একটু পরে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা দেখাবো। তো নতুন ফাইল তৈরি করার জন্য নিচের মতো নেম, হোয়াইট, হাইট, হাইট রেজুলেশন দিব, আমরা নেম দিব, হোয়াইট রেজুলেশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট করে তারপর আমরা করে ওকে বাটন ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করব, রাইট। আচ্ছা আমি প্র্যাকটিক্যালি একটা দেখাবো তোমাদেরকে। তো এরকম ওকে বাটনে ক্লিক করলে এরকম সাদা একটা চলে আসবে। আচ্ছা মূল্যায়ন আমি পরে যাচ্ছি, আমি আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, স্টক শেয়ার করে দিলাম। আমরা এখন ফটোশপে যাব, এখন 13 জন আছে অংশগ্রহণকারী, এখন আমি ফটোশপে যাব। তো ফটোশপে যাওয়ার আগে আমি তোমাদের কাছে কি স্ক্রিনটা গেছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা এখন আমি এতক্ষণ পর্যন্ত যা দেখেছিলাম সেই মোতাবেক একটা ফাইল তৈরি করব। প্রথমে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউতে ক্লিক করব অথবা কিবোর্ডে কন্ট্রোল এন। ফাইল থেকে নিউ, নিউতে ক্লিক করার পরে দেখো ওই যে এরকম ডায়লগ বক্স আসবে। তো এখানে একটা এই যে নেম, নেমের মধ্যে একটা নাম দিব। তো আমরা এখানে টেস্ট নাম দিব, একটা নাম দিব কি, টেস্ট, টেস্ট, টেস্ট। তারপর এখান থেকে প্রিসেট সাইজ অর্থাৎ পেজের সাইজটা কতটুকু হবে। তো এখান থেকে কাস্টম দেওয়া আছে, দেখো এই কাস্টমের এখানে ক্লিক করব। কাস্টম পর এখান থেকে আমরা A4 দিতে পারি, A4 দিলে একটু বড় হবে, তোমরা দেখতে পাবে। এখানে বিভিন্ন সাইজ আছে, 23, 4x6, 5x7, 8x10। তো আমরা এখান থেকে A4 দিলাম আপাতত দুজনের জন্য। এখানে দেখো হোয়াইট 210 mm আছে, সেখান থেকে এক একটা আমরা কি দিব, পিক্সেল দিব। এখান থেকে পিক্সেল দিব না ইঞ্চি দিব আপাতত। আচ্ছা পিক্সেলটা দেই, দেখা পিক্সেল নাম স্যার 2480 হলো। তারপরে হাইট 297, এখানে mm আছে একক, তো এখান থেকে আমরা কি দিব, পিক্সেল। তাহলে হোয়াইট এবং হাইট এর পিক্সেলটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। রেজুলেশন 72। এই আমার কি সাউন্ড শোনা যাচ্ছে? জি জি যাচ্ছে। আর একটা মানে সাউন্ডটা একটু উঁচু পাল্টা হচ্ছে, এই সাউন্ড মিউট করে দাও স্যার। তো এখানে রেজুলেশন কত দেওয়া আছে,
এখানে রেজলিউশন কত দেওয়া আছে 300 দেখতে পাচ্ছ তোমরা জি স্যার তাহলে ওয়াইড আমরা এখানে যেহেতু A4 নিলাম A4 এর ডিফল্ট অবস্থা 2500 হাইট 3508 পিক্সেল আর রেজলিউশন 300 আছে আমরা ইচ্ছে করলে বলতে পারি আমি ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিই রেজলিউশন 782 দিলাম তারপরে এখানে কন্টেন্টস দেখো হোয়াইট আছে ট্রান্সপারেন্ট আছে তো আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করে রাখলাম তারপরে আমরা ওকে ক্লিক করব ওকে ক্লিক করলে আমাদের এখানে একটা ডকুমেন্টস তৈরি করা হয়ে যাবে আমি ওকে ক্লিক করলাম দেখো এখানে ডকুমেন্টস তৈরি করা হয়ে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এটাতে আমরা কাজ করব তো এখানে দেখো এই যে টুল তোমাদেরকে বলা হয়েছে এটা হচ্ছে কি মুভ টুল এটা কি তোমরা যে টুল মুখস্থ করতে পারবে আগে মুভ টুল তারপরে তো রেগুলার মার্কিউ টুল তারপরে হচ্ছে ম্যাজিক অন টুল তারপরে হচ্ছে লেসো টুল পেন টুল কালার টুল ফ্যান টুল এই যে এইটা হচ্ছে ফ্যান টুল এটা হচ্ছে টাইপ টুল মুভ টুল এটা হচ্ছে রেকট্যাঙ্গুলার টুল তার মানে এটা ভিতরে আরো আছে দেখো ক্রপ টুল তুমি দেখছো লেসো টুল রেকট্যাঙ্গুলার টুলের ভিতরে কতগুলো টুল আছে দেখছো এরকম প্রত্যেকটা টুলের ভিতরে আছে তারপরে কালার মুড টুল অনেকগুলো আছে তো আমি এখানে একটা ইমেজ আনবো এখন একটা ইমেজ আনি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখানে দেখো একটা পাইনাপলস আছে এই দেখছো একটা আনারস দেখা যাচ্ছে আনারসটা মাস আনারসটা খেলে তো অনেক ভালো লাগতো না আপনি কাটি দেন আচ্ছা যাক তোমাকে কেটে দিয়ে দাও একটু দেখো এই জায়গাটা হচ্ছে খালি নাকি এটা খালি না তো আমি এই আনারসটাকে এই খালি জায়গায় নিয়ে যাবো দেখো তাহলে কি করবো এই মুভ টুল আছে না এই মুভ টুল দিয়ে নিতে হবে এখানে মুভ টুলে ক্লিক করো ক্লিক করে এবার আনারসের মধ্যে ক্লিক করে ধরে এবার এখানে নিয়ে এনে ছেড়ে দিব এই দেখো এই যে দেখো আনারসটা কিন্তু এখন কালারটা চলে গেছে না কালার চলে গেছে এখানে ইমেজে গিয়ে কালার মোডটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আরজিবি মোড ছিল না তারপরে ওরা আবার দিচ্ছি আমি এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে এখানে নিয়ে যাব হ্যাঁ দেখো এখন কিন্তু আনারসটা কিন্তু দেখো কালার মোডের কারণে এই অবস্থাটা হচ্ছে তাহলে মুভ টুলের কাজ থেকে কোন ইমেজ কে ডকুমেন্টস এর ভিতরে নেওয়া এটা হচ্ছে মুভ টুলের কাজ আমি আরেকটা ইমেজটা নিয়ে আরেকটা ইমেজ নিয়ে আসি এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এখান থেকে এই যে ম্যাঙ্গোটা নিয়ে আসি দেখো একটা আম এই আমটাকে আমি এখন এখান থেকে কোথায় আনবো এখানে আনবো তাহলে এখান থেকে এটা হচ্ছে মুভ টুল মুভ টুলে ক্লিক করে ধরে তারপর এখানে এনে দেখছো এই যে আমটা চলে আসছে এখানে এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমাদের পার্টিসিপেন্ট এখন মাত্র 14 জন তোমরা তো নামাজ পড়তে যাবে না 51 বাজে আচ্ছা আমি এখন তোমাদেরকে কিন্তু আমি আরো কয়েকটা ক্লাস করাবো এরকম আজকে এটা হচ্ছে বেসিক ক্লাস তার মানে আমরা বেসিক জিনিসগুলো জানলাম পরবর্তী ক্লাসে আমরা ধাপে ধাপে আরো কয়েকটা ক্লাস করাবো সব যারা ধারাবাহিকভাবে দেখবে ক্লাসগুলো তারা অনেক কিছু শিখতে পারবে আমি এখান থেকে আপাতত স্টপ সেরে চলে যাচ্ছি এই যে আমাদের এখানে এরাই হলো পার্টিসিপেন্ট তোমাদের একটা ইমেজ রাখতে পারি আমি একটা ইমেজ রাখি এই ছবিটা কার আসছে এমন এক মুহূর্তে যাক আমি এটাকে একটু সেভ করে নেই ডেস্কটপের মধ্যে এরকম একটা বাজে ছবি কে দিছে একটু ভালো একটা ইমেজ দিতে তাও ভালো লাগতো
আচ্ছা এখন আমি তোমাদেরকে আবার আমাদের স্ক্রিনটা নিয়ে যাচ্ছি দেখো মূল্যায়নে নিয়ে যাচ্ছি আচ্ছা আমি এখন তোমাদেরকে মূল্যায়নে নিয়ে আসছি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবাই কি না জি স্যার দেখা যাচ্ছে কম্পিউটারের ছবি সম্পাদনার একটি জনপ্রিয় প্রোগ্রামের নাম বলো একজনে একটু আগে যে বর্ণনাটা দিলাম আমরা কোন প্রোগ্রামের বর্ণনাটা দিলাম একটু আগে এডবি ফটোশপ এডবি ফটোশপ এই যে আমি যে তোমাদেরকে আনারসটা মুকুলের মাধ্যমে ডকুমেন্টের ভিতরে নিয়ে দেখালাম তাহলে এটা হচ্ছে কি আমরা একটা মাউস ক্লিক করে দেখি এডবি ফটোশপ তারপরে ফটোশপে ইমেজ বা ছবি তৈরি করা হয় কিসের সাহায্যে কে বলতে পারবা ফটোশপে ইমেজ বা ছবি তৈরি করা হয় কিসের সাহায্যে পিক্সেলের সাহায্যে পিক্সেল একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম এককের নাম কি এই প্রশ্ন কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে জি স্যার প্রশ্ন দেখতে পাচ্ছেন স্ক্রিনে জি স্যার তারপরে প্রশ্ন নীলা রোল ভাই আরজিবি এর 15 রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু আমি তো প্রশ্নটা করছি নীলা কে নীলা কে নীলা রোল ভাই রেড গ্রিন ব্লু ব্লু রেড গ্রিন এ বলতে পারবা রেজুলেশন কি কে বলতে পারবা প্রতি বর্গ ইঞ্চি নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলে করতে পারি আমি আমাদের দিয়ে দিব তো যাক তোমার উদ্দেশ্যে কিছু কথা বলছি তোমরা এখন দশমে পড়ো বাড়িতে একটা রুটিন করে নিয়মিত পড়ালেখা করবা আর বাড়িতে তোমাদের যে বাবা মা বড় ভাই বোন দাদা দাদি যারা আছে তাদের কথা মেনে চলবা তাদেরকে সম্মান করবা নিয়মিত পড়ালেখা করবা সবাই সত্য কথা বলবা তোমাদের জন্য বাড়ি কাজ তোমাদের কি কাগজ আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পেরেছো তা তোমাদের খাতায় লিখে আনবো ক্লাসে দেখবো আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পেরেছো তা তোমাদের খাতায় লিখে আনবে এটা তোমরা লিখে নাও আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পেরেছো তা তোমাদের খাতায় লিখে আনবে আচ্ছা আমি তারপরে চলে যাচ্ছি তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যাক আমি এখন জুম ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি